ঘড়ির কাঁটার সঙ্গে চলে জীবন। কানাডার অর্থনৈতিক ব্যবস্থা এখন দুর্বল হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলমান, যার অন্যতম অংশীদার অভিবাসী বাংলাদেশিরা। কাজের চাপে ঈদের দিনটা তাদের কাছে তাই আর দশটা দিনের মতোই সাধারণ হিসেবে বিবেচিত। ঈদের এই দিনটা কানাডায় একটু অন্যরকম, আমরা সেটাই জানার চেষ্টা করব। ঈদের দিনটা এই কানাডার মাটিতে এখানের ভাইবটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে আসলে বিভিন্ন দেশের মুসলিমরা একসাথে হয়, তো একটা মাল্টি কালচারাল একটা ভাইব পাওয়া যায়। কানাডাতে ঈদ বলতে আমরা বাংলাদেশে যেরকম ঈদ বুঝি সেরকম ঈদ হয় না। এখানে ঈদ একটা পুরোপুরি কর্মদিবস, একের পর এক ঈদ চলে যায়, ফেরা হয় না আর নিজ দেশে। তাই দূর থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত তারা। বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রথম ঈদ ফ্যামিলি থেকে দূরে, অবশ্যই ফ্যামিলিকে মনে করতেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন ঈদ শুভেচ্ছা বার্তায়। বিশেষ দিনে খুতবা ও প্রার্থনায় ছিল বিশ্বের বিভিন্ন স্থানে চলা যুদ্ধ বন্ধের আহ্বান। এছাড়া দাবি জানানো হয় অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য কানাডা সরকারকে উদ্যোগী হতে। দিন শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাতে টরন্টোর ড্যানফোর্থে আড্ডায় জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। রোমন্থন করেন দেশ ও প্রিয়জনের স্মৃতি। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।